নমস্কার, আমার নাম সুব্রত ঘোষ। আমি মোসাহুল থেকে গত 26শে আগস্ট ডক্টর অরিন্দম মজুমদারের তত্ত্বাবধানে এখানে আমার মিসেজের ডেলিভারির জন্য ভর্তি হই। তো আমার এখানকার পরিষেবা নিয়ে কোনো বক্তব্য নেই, খুব ভালো। সেই সুবাদে আমার বেবিও হয়, সুস্থ বেবি হয় এবং আমার ছেলে হয়। 26 তারিখ সকাল 8:14 26শে আগস্ট, তো সেদিনটা বেশ ভালোই ছিল। আমি 27 তারিখ সকালবেলা এসেছি, আমি ভিজিটিং আওয়ারে এসে আমার বেবিকে দেখতে এসেছি। তো দেখলাম আমার মিসেজের কাছে আমার বেবি নেই। তো আমার যিনি ডক্টর ছিলেন, চাইল্ড স্পেশালিস্ট, তার সম্পর্কে যত কম বলা বলবো তত কম বলা হবে। আর ওনার সম্পর্কে ওনাকে ধন্যবাদ দিয়ে ওনাকে ছোটো করবো না আমি। তো তিনি হচ্ছেন গিয়ে মাননীয়া মৌসুমি মোদক বা নন্দী মহাশয়া। তো ওনার সাথে আমার কথা হলো, উনি আমাকে বললেন যে দাদা একটা ওর একটু সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট মনে হয়, বিরাট কিছু না, ও হয় নিউবর্ন বেবি তো, আর একটু যেহেতু প্রিম্যাচিওর, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওর বোধ হয় একটা এক্সরে করলে বোঝা যাবে যে বুকে কোনো নিউমোনিয়া ফর্ম টর্ম করেছে কি না। তো উনি এক্সরে লিখে দিলেন, দুপুরবেলায় এক্সরে হয়। তো ম্যাডাম আমাকে বলে দিয়েছিলেন, আপনার যাই রিপোর্ট হোক না কেন, আপনি রাত্রবেলায় সন্ধ্যার সময় আমার সাথে মিট না করে বাড়ি যাবেন না। তো আমি সন্ধ্যার সময় আসলাম, ম্যাডামও এসছেন টাইম মতন, সময় মতো ম্যাডাম পৌঁছেছেন। পৌঁছানোর পর ম্যাডাম আমাকে একটা সংবাদ দেয়, সংবাদটা খুব দুঃখের এবং খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে কি, ওর একটা ডায়াফ্রামেটিক হার্নিয়া, যেটাকে ডায়াফ্রাম বলা হয় মধ্যচ্ছদা, যেটা খুব রেয়ার থেকে রেয়ারেস্ট একটা ডিজিজ বাচ্চাদের, নিউবর্ন বেবিদের হয়। এবং সেটা বললেন যে, উনি বললেন, ম্যাডাম বললেন যে দেখুন এটা তো আমার হাতের ব্যাপার না, এটা করার মতন একজনই আছেন, সে হচ্ছে, সবাই চেনেন তাকে, এক সে হচ্ছে স্বনামধন্য ডক্টর শ্রী তপনজ্যোতি মহাশয়ের সাথে উনি আমাকে দেখা করতে বললেন। তো আমি তপনজ্যোতি মহাশয়ের সাথে দেখা করলাম, উনি দেখে, উনি আমার সাথে প্রথম থেকে কোঅপারেট করেছে যাতে আমি আমার বাচ্চাটাকে কম, যতটা কম পয়সার মধ্যে সুস্থ করে দিই। কিন্তু উনি আমাকে খোলাখুলি বললেন যে বেবি অপারেশন করলেও মারা যাবে, না করলেও মারা যাবে, এইভাবে আগাতে হবে, ধরে নিন আপনার বেবি বাঁচবে না, কিন্তু ঈশ্বর বলে একটা আছে, আর আমি আমার ক্ষমতার লেভেল বেস্ট আমি দেবো, এইবার বাদ বাকিটা ঈশ্বর যা করবেন, আপনার বেবি যদি থাকার হয় থাকবে, না থাকার হলে কিছু করে না, কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিন, আপনার বেবি থাকবে না। তো ওনাকে আমি অনুরোধ করলাম, স্যার যেভাবে হোক করে দিন। তা উনি কলকাতায় বড় বড় জায়গায় চেষ্টা করেছিলেন যাতে আরও ভালো জায়গায় ভালো করে, উনি ওনার এই পরিষেবা থেকে উনি নিজে মানে তিক্ত হওয়া সত্ত্বেও উনি চাইছিলেন আমার বেবিকে আরও ভালো জায়গায় পরিষেবা দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত উনি সেই সময় অ্যারেঞ্জ করে উঠতে পারেনি। আমার সামনে উনি অনেককে চেষ্টা করেছিলেন। তো সেই সুবাদে স্যার বললো, ঠিক আছে আমি আমার এই জায়গায় করব, আমার দায়িত্ব নিয়েই করছি, এবার দেখা যাক ঈশ্বরের উপর কী হয়। তো সেই হিসাবে গত 28শে আগস্ট দুপুরবেলায় 2:45 সময় আমার বেবির অপারেশন হয়, শ্রী তপনজ্যোতি মহাশয় অপারেশন করেন। এইবার অপারেশন খুব সুন্দর হয়, সাকসেসফুল হয়। অপারেশন টেবিলে আমার বেবির কিছু হয়নি, যেটা উনি প্রথমে বলেছিলেন টেবিলেই সম্ভাবনা যে চলে যাওয়া, তো সেই জায়গা থেকে কিছু হয়নি, বেবি ফিরে আসে। এইবার উনি যেটা বললেন অপারেশন করার পর, যে ওনার কাজ উনি করে দিয়েছেন আলটিমেটলি, এবার আর ওনার কিছু করার নেই, এবার যা করার ঈশ্বর করবে আর আমার বেবি করবে, দুইজনের মধ্যে টানাপোড়েন চলবে, যে টানাপোড়েনে জিতবে সেই হচ্ছে আমার কাছে থাকবে, যদি আমার বেবি যেতে বেবি আমার কাছে থাকবে, ঈশ্বর যেতে তাহলে আমার বেবি আমার কাছ থেকে চলে যাবে। তো তারপরে বিভিন্ন ওঠা পড়া অসুবিধা সুবিধা, মানে সেটা হচ্ছে আমার বেবির কথা বলছি, আমার এই পরিষেবা নিয়ে, এখানকার পরিষেবা নিয়ে আমি কিছু বলতে চাইছি। হ্যাঁ, পরিষেবা নিয়ে কেন বলতে, এখানে এখানে ওনাদের ক্ষমতার বাইরে গিয়ে 6টা দিন ভেন্টিলেশনে রেখেছিলেন, 6টা দিন আইসিইউতে রেখে, মানে এনআইসিইউতে রেখেছিলেন, ওনাদের যতটা সর্বোচ্চ পরিষেবা দেওয়া সম্ভব বারাসাতের মতন জায়গায়, পুরোপুরি পুরোপুরি বলতে গেলে যে পুরো সিটি আমাদের হার্ট অফ সিটি কলকাতা সেটা তো নয়, পাশে তার মধ্যে থেকে উনি যতটা পেরেছেন আমাদের এখান থেকে দেওয়া আছে। এবং আমাদের এখানকার যে আমার এক দিদি পরিচয় পাওয়া গেছে, আমার খুব কাছের দিদি রুমা দি, রুমা ম্যাডাম, তার কথা না বললে আমার খুব অন্যায় বলা করা হবে, তিনিও তার মতন সর্বোচ্চ চেষ্টা দিয়ে, আদার্স যারা দিদিরা রয়েছেন তারাও করেছেন, আর আমার অরিন্দম স্যার, আর বিশেষ করে আরেকজনের নামে বলতে চাইছি আর একবার, সেটা হচ্ছে আমার মৌসুমি ম্যাডাম, আমার মৌসুমি ম্যাডাম না দিদি বলাই ভালো, তিনি আমার কাছে ভগবান স্বরূপ, আর একজন তপনজ্যোতি মহাশয়, এই দুইজনই এরা যা করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বেবিকে আজকে আমি সুস্থভাবে, আজকের 10ই সেপ্টেম্বর 16 দিনের মাথায় আমার বেবিকে আমি এখান থেকে তাদের আশীর্বাদে, আমি মনে করি ঈশ্বর কি, ঈশ্বর বলে কিছু আছে আমি বিশ্বাস করি না, আমি মনে করি মানুষই ঈশ্বর, আমরা তো ঈশ্বরকে দেখতে পাই না, ছুতে পাই না, আমরা ঈশ্বর দেখতে পাই এই ডাক্তারদের, যাদের আমরা ভালো মন্দ অনেক কথা বলি সবাই, কিন্তু তারাই তো ঈশ্বর, ঈশ্বর ভালো কথাও শোনে মন্দ কথাও শোনে। তো সেই জন্য এই ঈশ্বরদের দয়ায়, ঈশ্বরদের চেষ্টা, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এখানকার যত নার্স আয়া তাদের আশীর্বাদ প্রচেষ্টায়, এবং অবশ্যই তিনজনের নাম আমি আর একবার করতে চাইছি,
আমার মৌসুমি দিদি, আমাদের তপনজিৎ স্যার মহাশয়, আমাদের রুমা দিদি, সঙ্গে আরও সবার নাম আমার যে বলা সম্ভব নয়, সবার নাম জানি না, তো সে তাদের আশীর্বাদে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, ঈশ্বরের সর্বোপরি আশীর্বাদে আজকের আমার দিদিকে সুস্থ স্বাভাবিকভাবে আমি বাইরে যেতে পারছি। এই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।